হ্যালো এভরিওয়ান, আনন্দ পাঠশালার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটি সুন্দরভাবে ইমেল লিখতে হয়। আমরা সাধারণত পরীক্ষার হলে বা আমরা যখন ইমেল শিখি তখন আমরা পরিপূর্ণভাবে ইমেলের জ্ঞানটা অর্জন করতে পারি না, তার জন্য আমরা পরিপূর্ণভাবে নাম্বারও পাই না। তো আমাদের যে যে বিষয়গুলো আজকে জানলে আমাদের জন্য ইমেল লেখা একদম সহজ হয়ে যাবে, সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের আজকে ইমেল বোঝানোর জন্য আমি একটি ইমেল নিয়েছি এবং এই সম্পর্কে আমি যাবতীয় একটি প্র্যাকটিসের মাধ্যমে আমরা সবগুলো রুলস তুলে ধরব। দেখো, ইমেল একটি নিয়েছি এখানে। সাপোজ ইওর ইয়াঙ্গার ব্রাদার ইজ গোয়িং টু পার্টিসিপেট ইন এ ডিবেট কম্পিটিশন, রিড দ্য ফলোয়িং ইমেল সেন্ট বাই হিম অ্যান্ড রাইট এ রিপ্লাই টু ইট। তো এর আনসারটা আমরা কীভাবে লিখেছি দেখো। প্রথমে আমরা ফ্রম দিয়েছি, ফ্রম টু। এখন ফ্রম মানে হতে, এখন কার হতে ইমেলটা পাঠাবো। যেমন ইমেলটা কে পাঠাবে, এখানে ইমেলটা পাঠাবে সাগর @gmail.com, অর্থাৎ যে ইমেলটা পাঠাবে তার নাম হচ্ছে সাগর। টু কাকে পাঠাবে, ইয়াঙ্গার ব্রাদার, মানে কি সাগর তার বড় ভাইকে ইমেলটা পাঠাবে। তার বড় ভাইয়ের নাম কি, এখানে জাকির @gmail.com। তো তার বড় ভাই জাকিরকে পাঠাবে। আবার বলছি, ইমেলে আমাদের কী লিখতে হবে, ইমেলে আমাদের ফর্ম লিখতে হবে, টু লিখতে হবে। আজকে ইমেল লেখার যে চার পাঁচটি নিয়ম আছে ভিডিওটিতে তুলে ধরব। দেখো, প্রথমে ফ্রম সাগর @gmail.com, অর্থাৎ সাগর জিমেলটি পাঠাবে। টু কাকে পাঠাবে, জাকির @gmail.com, জাকিরকে পাঠাবে। সাগর জাকিরকে পাঠাবে, মানে যে পাঠাবে সেটা হচ্ছে ফ্রম, আর যে গ্রহণ করবে সেটা হচ্ছে টু। তারপরে দেখো, থার্ড নাম্বারে, অনেক ইমেলে তুমি সেন্টও লিখতে পারবে বা এরপরে সাবজেক্টও দিতে পারবে, তবে সেন্ট লিখলে বেটার হয়। আমি এখানে সেন্ট লিখিনি। দেখো এখানে এই যে ফ্রম টু এর পরে সেন্ট দিবে, তোমরা কী দিবে, সেন্ট দিবে। সেন্টে কী লিখবে তোমরা, এই যে আমি আলাদাভাবে এখানে লিখে রেখেছি, সেন্টে লিখবে ডেট, ডে, টাইম। মানে প্রথমে লিখবে ডে, কী ডে, যদি মানডে হয় মানডে লিখবে, তারিখটা লিখবে, বা যেমন 23 জুন তুমি লিখতে পারো 23 জুন। টাইমটা কোন সময় দিবে, যদি 10টা হয় সকাল 10টা তাহলে 10 AM, বা রাত 10টা হলে 10 PM, এভাবে সময়গুলো দিবে। তারপরে দেখো কী করতে হবে, এখানে সেন্ট দিবে, সেন্ট দেওয়ার পরে অবশ্যই সাবজেক্ট দিবে। দেখো এখানে সাবজেক্ট দিয়েছি ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিভ কোশ্চেন, যেহেতু এই ইমেলটা বড় ভাইকে ডিবেট বিষয়ে একটা ইমেল লেখার জন্য, তো ওই ধরনেরই আমরা একটা কী দিয়েছি, সাবজেক্ট দিয়েছি। তো আরেকটা দেখো, ইমেলে আমি একটা কাজ করেছি, ইমেলে দেখো এই যে ফ্রম টু, আর এখানে তোমরা কী দিবে, এ ফাঁকা স্থানে সেন্ট দিবে, তোমরা সেন্ট ইউজ করবে। তারপরে কি, সাবজেক্ট, ফ্রম টু সেন্ট সাবজেক্ট, এই চারটা সুন্দর করে দিবে। আর সবগুলো কি, এই যে বড় হাতে প্রথম অক্ষর কি ছোট হাতে দিতে হবে, ইমেলের ফ্রম টু এই দুটার ছোট হাতের অক্ষরে লিখতে হবে। ফ্রম টু এর যে নেমটা থাকবে, এই নেমটা অবশ্যই তোমাকে ছোট হাতে লিখতে হবে। এটা বড় হাতে দিলে কিন্তু নাম্বার পাবে না। ইমেলের ক্ষেত্রে অক্ষরগুলো ঠিক করে লিখতে হয়, কারণ ইমেলে অক্ষর লেটার ভুল লেখা যাবে না। তারপরে দেখো, সাবজেক্ট দিয়েছি সেন্ট, এ চারটা আলাদা মনে রাখবে, ফ্রম টু সেন্ট সাবজেক্ট। প্রথমে কী হবে আনসারে, ফ্রম টু সেন্ট সাবজেক্ট। তারপরে দেখো, আমরা লিখেছি ডিয়ার ব্রাদার, এখানে তোমরা কমা দিবে, অনেকে কী করে কমা দেয় না এটা ভুলে যায়, কমা দিতে হবে ডিয়ার ব্রাদার, যেহেতু ইয়াঙ্গার ব্রাদারের কাছে আমরা ইমেলটা লিখব। তো এখানে তুমি সুন্দর করে লিখবে, এখানে প্যারা করার চেষ্টা করবে না। আমরা কী করি, অনেক এখানে প্যারা করি, আসলে এখানে প্যারা করা যাবে না। এখানে প্যারা না করে তোমার এতটুকু সম্পূর্ণ লিখতে হবে, প্যারা করা যাবে না। তো এখানে ইমেলের যে অংশ যেভাবে লেখা হয়েছে, আরেকটা জিনিস খেয়াল করো, ফ্রম টু সাবজেক্ট ডিয়ার, প্রত্যেকটা ইমেলের লাইন কি সমান রাখা হয়েছে, একটু খেয়াল করে দেখো। এখানে প্রত্যেকটা লাইন কি রাখা হয়েছে, ফ্রম থেকে শুরু করে প্রত্যেকটা লাইন সোজা রাখা হয়েছে। এখানে যদি ফ্রম লেখলা এখানে, টু লেখলা এখানে, বা ইউ লেখলা এখানে, এভাবে লেখা যাবে না। একটা সিকোয়েন্স মেনটেন করে তোমাকে
লিখতে হবে। যেমন দেখো এখানে এক লাইন দিয়ে দেখাই দিচ্ছি, এখানে কি সম্পূর্ণ একটা সমানভাবে লেখা হয়েছে। পরীক্ষার হলে তোমরা যদি সমান করতে না পারো তাহলে কি একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো। আর আজকের এই ক্লাসটি সবার জন্যই, ক্লাস সিক্স থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত যাদের যাদের ইমেল রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। তারপরে দেখো সম্পূর্ণ এতটুকু লেখা শেষ হলে আমরা যাব কোথায়, থ্যাঙ্কিং ইউ, বা আমরা এখানে কি লিখতে পারি, থ্যাঙ্কিং ইউ লিখতে পারি, বা ইউর ওবিডিয়েন্টলি লিখতে পারি, বা ইউর সিনসিয়ারলি লিখতে পারি। আমাদের যেটা কমফোর্টেবল ফিল হবে আমরা সেটাই লিখব, কিন্তু মনে রাখতে হবে এখানে আমি তিনটা দিয়েছি কিন্তু লিখতে হবে যে কোনো একটা, দেখো অর দিয়েছি। তারপরে যার কাছে পাঠাবো তাকে দিয়ে দিব। তো আশা করছি ইমেল কীভাবে লিখতে হয় বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।